এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে যেটা বলছে সেটা হচ্ছে যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র ইম্পর্টেন্ট। বলছে যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যদি একই পরিমাণ তড়িৎ পাঠানো হয়, ঠিক আছে, একই পরিমাণ তড়িৎ এবং একই সময় ধরে পাঠানো হয়, তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থগুলির ভর নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হয়। ঠিক আছে, কি বলছে যে যদি একাধিক ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে একই পরিমাণ বা সম পরিমাণ তড়িৎ পাঠানো হয়, তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে যে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার তার মধ্যে নিমজ্জিত আছে সেই বিভিন্ন তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থগুলির ভর তাদের রাসায়নিক তুল্যাঙ্ক ভরের সমানুপাতিক হবে। ঠিক আছে, জিনিসটা অনেকটা এই রকম। ধরা যাক এখানে দুটি তড়িৎ বিশ্লেষ্য কোষ আমি নিয়েছি। একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে এরকম একটি সার্কিট করা হয়েছে, একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে আমার ইলেকট্রোলাইট আছে এ প্লাস বি মাই মানে এবি, এবং অপর একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে আমার আছে সিডি। ধরে এটা এ প্লাস বি মাইনাস, সি প্লাস ডি মাইনাস। ঠিক আছে, এবার বুঝতেই পারছি যে এটার মধ্যে দিয়ে ধরা যাক আমি আই পরিমাণ তড়িৎ টি সময় ধরে পাঠালাম। ধরা যাক এখান থেকে এ পদার্থটি যতটা উৎপন্ন হলো সেটা হচ্ছে ডাব্লু ওয়ান, কেউ যদি এখানে ডাব্লু এ লিখতে চাও লিখতে পারো। আর ধরা যাক সি উৎপন্ন হচ্ছে ডাব্লু টু পরিমাণ। ঠিক আছে, তাহলে
ন্যাচারালি দুটো আলাদা আলাদা যখন ক্যাটায়ন, এটা অ্যানায়নও বলা যেত, কেউ যদি বি মাইনাস দিয়ে বলতো ডি মাইনাস দিয়ে বলতো একই জিনিস হতো, ঠিক আছে? ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে কোনো যে ক্যাটায়নের ক্ষেত্রেই হবে এই সূত্রটা বা অ্যানায়নের ক্ষেত্রেই হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো যে কোনো পদার্থের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এ পদার্থ উৎপন্ন হলো হচ্ছে ডাব্লু ওয়ান গ্রাম এবং সি পদার্থ উৎপন্ন হলো হচ্ছে ডাব্লু টু গ্রাম। বুঝতেই পারছি যে একই পরিমাণ তড়িৎ আমি একই সময় ধরে পাঠাচ্ছি, বা আমি দুটোকে যদি গুণ করি তাহলে আমি বলতে পারি যে কিউ পরিমাণ আধান আমি পাঠাচ্ছি। এবার ফ্যারাডের সেকেন্ড ল কি বলছে, যে একাধিক তড়িৎ একাধিক ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে সমপরিমাণ তড়িৎ আধান আইটি যদি আমি পাঠাই, তাহলে এই যে ভিন্ন ভিন্ন তড়িদ্বারে, যথারীতি এই তড়িদ্বার এবং এই তড়িদ্বারে যে উৎপন্ন পদার্থ হচ্ছে যথা ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু, তারা তাদের রাসায়নিক যে তুল্যাঙ্ক তার সাথে সমানুপাতিক হবে। অর্থাৎ এই ডাব্লু ওয়ানটা ধরা যাক যে এ প্লাস ক্যাটায়নের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে E1, এবং ডাব্লু টু এর হচ্ছে E2, ঠিক আছে? তাহলে ডাব্লু ওয়ান এ প্লাসের তুল্যাঙ্ক ভার হচ্ছে E1 এবং সি প্লাসের বা সি এর তুল্যাঙ্ক ভার হচ্ছে E2। তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো যে W1 ইজ প্রপোর্শনাল টু E1, এটা সমানুপাতিক হবে, অর্থাৎ E1 যত বাড়বে তত W1 বাড়বে এবং E2 এর মান যত বেশি হবে তত W2 এর মান হবে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে যার তুল্যাঙ্ক ভারটা বেশি হবে তার ক্ষেত্রে কিন্তু উৎপন্ন পদার্থের পরিমাণও বেশি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে W1 বাই W2 সমান E1 বাই E2, W1 বাই W2 সমান হচ্ছে E1 বাই E2। এটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এবার এবার আমরা প্রথম ও দ্বিতীয় সূত্রের মিলিত রূপ কি সেটা দেখব। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, প্রথম সূত্র অনুযায়ী W ইজ প্রপোর্শনাল টু কিউ, এবং প্রথম সূত্রে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ বিশ্লেষ্যর মধ্যেই একটা মানে একটা ডেফিনেট একটা পার্টিকুলার তড়িৎ বিশ্লেষ্যতেই কিন্তু আমরা তড়িৎটা পাঠাচ্ছি, ঠিক আছে? তাহলে একটা যদি পার্টিকুলার তড়িৎ বিশ্লেষ্য হয়, একটা নির্দিষ্ট যদি তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে এখানে তার ই স্থির, কারণ আমি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য নিয়ে ফ্যারাডের প্রথম সূত্রটা নয়, ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে যে একটি তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দিয়ে যত পরিমাণ তড়িৎ পাঠাবো উৎপন্ন পদার্থের পরিমাণ তার সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এখানে কি একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য থেকে যে পদার্থটি উৎপন্ন হচ্ছে সেই নির্দিষ্ট পদার্থের তুল্যাঙ্ক ভারও নিশ্চয়ই নির্দিষ্ট হবে। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে তুল্যাঙ্ক ভার ই এখানে স্থির থাকছে বা ধ্রুবক থাকছে, ঠিক আছে?
দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি W is proportional to E, ঠিক আছে? এখানে কিন্তু এই কিউটা আমরা একটু আগে বললাম যে সমপরিমাণ তড়িৎ যদি পাঠানো হয় বা সমপরিমাণ আধান যদি পাঠানো হয়, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তড়িৎ আধানের পরিমাণটা কনস্ট্যান্ট, তাহলে এখানে কিন্তু কিউ স্থির, এখানে ই স্থির আর এখানে কিউ স্থির। এবার ডাব্লু ইজ প্রপোর্শনাল টু, আমরা যদি দুটোকে একসাথে লিখি তাহলে আমরা লিখতে পারি ডাব্লু ইজ প্রপোর্শনাল টু কিউ ই যখন ই ও কিউ উভয়ই পরিবর্তনশীল, কোনটাই যখন কনস্ট্যান্ট নয়, তখন আমরা এই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি W is proportional to কিউ ই, বা আমরা লিখতে পারি W equal to একটা কনস্ট্যান্ট ধরা যাক সেটা কে ড্যাশ সমান কিউ ইন্টু ই। এখন আমরা জানি যে এক ফ্যারাডে তড়িৎ আধান উৎপন্ন করে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ। ফ্যারাডের ডেফিনেশনেই আমরা এটা পড়েছি, ফ্যারাডের সংজ্ঞাতেই কিন্তু আমরা এটা পড়েছি যে এক ফ্যারাডে তড়িৎ আধান উৎপন্ন করে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যদি আমরা 1 ফ্যারাডে কারেন্ট পাঠাই, যদি মানে 1 ফ্যারাডে যদি আধান আমরা পাঠাই, তাহলে সেখান থেকে উৎপন্ন পদার্থের পরিমাণ কত হবে তার তুল্যাঙ্ক ভারের সমান। এখানে আমরা তুল্যাঙ্ক ভারটা কত ধরেছি, না এখানে আমরা তুল্যাঙ্ক ভারটা আমরা ধরেছি হচ্ছে তুল্যাঙ্ক ভার আমরা ধরেছি হচ্ছে ই। তাহলে আমরা বলতেই পারি যে এখানে উৎপন্ন পদার্থের পরিমাণ কত হবে, না সেটা ই এর সাথে সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যখন কিউ ইকুয়াল টু এফ, তখন ডাব্লু ইকুয়াল টু ই, কারণ আমরা ইটাকেই বলেছি তার তুল্যাঙ্ক ভার, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট উৎপন্ন হয় মানে 1 ই উৎপন্ন হচ্ছে বা ই উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা ডাব্লুর জায়গায় ই বসালাম, কে ড্যাশ থাকলো, কিউর জায়গায় আমি এফ বসালাম আর এখানে ই থাকলো, এই সমীকরণটাই, ঠিক আছে? 1 নম্বর সমীকরণে আমি এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম এখান থেকে আমরা পেলাম হচ্ছে কে ড্যাশ সমান 1/f। তাহলে আমি কে ড্যাশের মানটা এবার যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা কি পেলাম, W is equal to QE by F, W equal to QE, Q into E by F, অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ হবে যতটা তড়িৎ আধান পাঠালাম বাই F ফ্যারাডে অর্থাৎ 96500 কুলম্ব ইনটু তার যে তুল্যাঙ্ক ভার সেটা, ঠিক আছে? এইবার আমরা একটা জিনিস এখানে দেখলাম,
আমরা একটা জিনিস এখানে দেখলাম যে এখনো অবধি আমরা জানতাম যে রাসায়নিক তুল্যাঙ্ক অর্থাৎ জাস্ট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ ই বলছি। আর এই চ্যাপ্টারে একটা নতুন জিনিস জানলাম, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। তাহলে এর মধ্যে সম্পর্ক কি, এর মধ্যে সম্পর্ক আমরা বলতে পারি, দেখো ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি W অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ সমান হচ্ছে Z তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গুণিত Q মানে তড়িৎ। প্রথম ও দ্বিতীয় সূত্রে মিলিত রূপ অনুযায়ী আমরা লিখতে পারি W ইকুয়াল টু QE বাই F, W ইকুয়াল টু কিউ গুণিত E বাই F। এটা হচ্ছে দুই নম্বর, ঠিক আছে। এবার এই ইকুয়েশন এক ও দুই থেকে আমরা পাই, এখান থেকে আমরা পাই জেড কিউ সমান কিউ ই বাই এফ। তাহলে আমরা পাই জেড ইকুয়াল টু ই বাই এফ, জেড ইকুয়াল টু কি পেলাম ই বাই এফ। তার মানে আমরা বলতে পারি যে কোনো কিছুর রাসায়নিক তুল্যাঙ্ক সমান হচ্ছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গুণিত এফ। এফ এর মান আমরা জানি 96,500 কুলম্ব। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ইলেকট্রো বা রাসায়নিক তুল্যাঙ্ক ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গণিত 96,500। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমি যদি 96,500 কুলম্ব দিয়ে গুণ করি তাহলে আমরা এই ইকুইভ্যালেন্টটা ইকুইভ্যালেন্ট ওয়েটটা পাব। ঠিক আছে, এবার এখান থেকে নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এক গ্রাম তুল্যাঙ্ক কোনো পদার্থ তড়িৎদ্বারে মুক্ত হতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত। তাহলে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থকে তড়িৎদ্বারে মুক্ত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ, তড়িৎদানের পরিমাণ। এখানেও আমরা প্রথম ও দ্বিতীয় সূত্রের মিলিত রূপ, প্রথম ও দ্বিতীয় সূত্রের মিলিত রূপ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে W ইকুয়াল টু কিউ ই বাই এফ। ঠিক আছে, এবার
এক গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ উৎপন্ন হলে, এক গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ আমি যদি ধরে নিই যে পদার্থটির ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ই, তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ই হয়। তাহলে এখানে ই ইকুয়াল টু কিউ ই বাই এফ, বা কিউ ইকুয়াল টু এফ। তাহলে আমরা কি দেখলাম যে এক গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ উৎপন্ন করতে এক ফ্যারাডে তড়িৎ বা 96,500 কুলম তড়িৎ তড়িৎ প্রয়োজন। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এক গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ উৎপন্ন করতে এক ফ্যারাডে তড়িৎ বা 96,500 কুলাম তড়িতের প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হলো প্রথম এবং দ্বিতীয় সূত্রের যে মিলিত রূপ, তার যে যেগুলো আমাদের পড়ার দরকার সেগুলো এই ভিডিওটাতে বলা হলো।